Hello friends, welcome to my mBiology channel. This is my first video on this channel. So I hope this video will helpful for you. And today we are going to describing about the ICZN, the principle and objectives of ICZN. The principle of ICZN and the objectives. What is ICZN? ICZN means the International Code of Zoological Nomenclature. Okay. So before you start the class, please subscribe and share my channel, and please do not forget to press the bell icon button. This is the social media link, some of the social media link, the Telegram, Instagram, and also the mail ID is given. Obviously the YouTube channel name is the mBiology. So now we are going to discussing about the class. What is nomenclature? Actually ICZN, International Code of Zoological Nomenclature. Okay, so nomenclature means the system of naming, scientific system of naming of any organism or anything. Okay, in the case of zoology there is a specific system, that is ICZN, Zoological Nomenclature. And here the nomen means name. Actually nomen is a Latin word, and the name of the meaning is name, and calery means to call. Okay, so to call any organisms by a specific name is a nomenclature. So what is provide name to a specific and higher species, to provide name to a species and higher taxa to facilitate the communication among the zoologist. Okay, this is the communication medium. So zoological nomenclature is a system of scientific name applied to the taxonomic units of animals known to occurs in a nature, whether living or extinct. Okay, so nomenclature is the system of scientific names applied to the taxonomic unit of animals to known as to occur in nature, whether it's living or extinct. Okay, তার মানে হচ্ছে কি, মানে হচ্ছে এখানে যদি যে কোনো অ্যানিমেলস, যে কোনো জীবিত অ্যানিমেল বা মৃত, সে জীবিত হোক বা মৃত হোক, তার নামকরণ যে বিজ্ঞান বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি, সেটা হচ্ছে তার জুলজিক্যাল নমেনক্লেচার। অ্যান ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার যেটা আছে, এই সিস্টেমটা প্রথম যেটা আমাদের অর্গানাইজ করেছিল বা রিকমেন্ডেশন দিয়েছে, সেটা হচ্ছে কি, ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ জুলজি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ জুলজি এবং ইন্টারন্যাশনাল সরি এই নামকরণ বা নোমেনক্লেচার পদ্ধতি যেটা আছে, সেটার সবথেকে প্রথম আমাদের যে ডিসকভার করেছিল সেটা হচ্ছে কি, ক্যারোলাস লিনিয়াস। তার জন্য এই ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় কি, ফাদার অফ নোমেনক্লেচার। কি বলা হয় না, ফাদার অফ নোমেনক্লেচার। ফাদার অফ নোমেনক্লেচার অবশ্যই বলা হয়। তার সাথে কি হয়েছে, এই ক্যারোলাস লিনিয়াস তার যে ICZN বা নামকরণের যে বিভিন্ন ধরনের কথাবার্তা বা যে কিছু ছিল, যা ছিল, সেই জিনিসগুলো পাবলিশ করেছে কোথায়, না পাবলিশ করেছে সিস্টেম অফ নেচারা, তার একটা লেখা বই, সেই লেখা বইতে তিনি এই কথাগুলো পাবলিশ করেছেন। ঠিক আছে, নেক্সট হোয়াট আর দ্য এইমস অফ ICZN। ICZN এর ফার্স্ট মানে প্রাইমারি এইমসগুলো কী কী, ঠিক আছে, প্রাইমারি এইমস বা মেন কনসেপ্ট অফ মেন এইমস অফ ICZN, প্রাইমারি এইমস আর ইউনিকনেস, ইউনিভার্সালিটি অ্যান্ড স্টেবিলিটি। ইউনিকনেস মানে কি, ইউনিকনেস মানে হচ্ছে তার একটাই নাম হবে, বিভিন্ন ধরনের নাম হবে না, একটা একটা অ্যানিমেলের একটাই নাম, সেটা মানে গোটা ওয়ার্ল্ডে জানা যাবে এরকম কোনো নাম। ঠিক আছে, যেমন প্যান্থেরা লিও, প্যান্থেরা টাইগ্রিস অ্যান্ড প্যান্থেরা প্যারাডাস। ঠিক আছে, তিনটি আলাদা আলাদা স্পিসিস থাকে, জেনাসের নাম সেম হলেও তাদের স্পিসিসের নামগুলো আলাদা, ডিফারেন্ট নেম, ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস নেম। সো জেনাস নেম সেম হলেও স্পিসিস নেম আলাদা, দ্যাট ইজ ইউনিকনেস। এভরি স্পিসিস হ্যাজ এ ইউনিক নেম। So according to binomial nomenclature, each species name should consist of the first generic and second species name, and species name should not be duplicate. So
শুড নট ডুপ্লিকেট আন্ডার এনি কন্ডিশন অর এনি জেনাস। স্পিসিস নেমটা কখনোই ডুপ্লিকেট হবে না, দ্যাট ইজ ইউনিকনেস। ওকে, এটা প্রোভাইড করাই হচ্ছে আইসিজেডেনের ফার্স্ট প্রায়োরিটি, এটা মেনটেন করা। সেকেন্ড কি না, ইউনিভার্সালিটি মেনটেন করা। ইউনিভার্সালিটি মানে কি, প্রত্যেকটা দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিটা অ্যানিমেল একটাই নামে জানা যাবে, তাকে কোনো 14টা নামে জানা যাবে না, ঠিক আছে, সে যাই হোক না কেন। যেমন প্যান্থেরা লিও মানে কিন্তু গোটা ওয়ার্ল্ডে সেটা প্যান্থেরা লিও নামেই পরিচিত, সেটার জন্য আলাদা কোনো নাম নেই। যে দেশেই যাও না কেন, সে আমেরিকাতে যাও, লন্ডনে যাও, ইন্ডিয়াতে যাও, যে কোনো যে জায়গাতে যাও, সেটা প্যান্থেরা লিও মানে কিন্তু প্যান্থেরা লিওই, ঠিক আছে। সো সাইন্টিফিক নেম শুড বি নোন টু অল দ্য ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড। ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড মানে এমন কোনো নাম হবে যেটা ইউনিভার্সালি সবাই এক নামই তাকে জানবে, ঠিক আছে। সো ভার্নাকুলার নেম উড বি ডিফিকাল্ট টু কিপ ট্র্যাক অফ অ্যান্ড সায়েন্টিস্ট উইল হ্যাভ টু লার্ন দ্য নেম ইন সেভারাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। যদি তাকে ডিফারেন্ট ডিফারেন্ট নাম দেওয়া হয় তাহলে কী হবে, বিভিন্ন সায়েন্টিস্টকে, একটা সায়েন্টিস্টকে তো অনেক রকমের ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তো এতগুলো ল্যাঙ্গুয়েজ তো মনে রাখা সম্ভব নয়, তার জন্য তাকে একটাই নাম দিতে হবে বা একটাই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে যেটা গোটা ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেবল। টু অ্যাভয়েড দিস জুলজিস্ট হ্যাভ টু অ্যাডাপ্ট বাই দ্য ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্ট এ সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ল্যাটিন। এবং এই কনফিউশনটা অ্যাভয়েড করার জন্য কী করা হচ্ছে, একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে যেটার নাম কী হচ্ছে, সেটার নাম হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, যেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল। সো এই ইউনিভার্সালিটি মেনটেন করা হচ্ছে আইসিজেডেনের মেন এম। অ্যান্ড থার্ড এম যেটা হচ্ছে কি, স্টেবিলিটি। হোয়াট ইজ স্টেবিলিটি? স্টেবিলিটি মিনস একটা কী বলবো, তার আইডেন্টিটিটা মেনটেন করা, মানে একটা যে নাম দিয়েছে সেই নামটা তাকে স্থায়িত্ব করা দীর্ঘদিন ধরে, যাতে নামটা থাকে। একটা নাম দিলাম আমি, দুদিন পরে আবার সেটা চেঞ্জ হলো তাহলে চলবে না, তাহলে স্টেবল হতে হবে, একটা স্টেবল কন্ডিশনে নিয়ে রাখতে হবে তাকে। যে নামটাই দেওয়া হোক না কেন, সেটা যেন স্টেবল হয়, সেটা আজকে একটা কিছু দিলাম, মানে হয় যদি খুব বেশি ইউনিক না হয় বা যদি খুব তার মধ্যে ইরোর কারেকশান না থাকে তাহলে কী হবে, যদি অনেক বেশি ইরোর থাকে তাহলে তো দুদিন পরে সেটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে বেকার কষ্ট করে কোনো লাভ নেই। জুলজিক্যাল নেম উড লস দেয়ার ইউটিলিটি ইফ দে ওয়ার চেঞ্জ ফ্রিকোয়েন্টলি অ্যান্ড অ্যাভারেজ অ্যান্ড অ্যারবিটারিলি। যদি খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় তাহলে মেন ইউটিলিটিটা, মেন মোটিভটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। সো ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার হ্যাজ বিন ডিজাইন টু ব্রিং অ্যাবাউট স্টেবিলিটি। ওকে, এটা ডিজাইন তৈরি করলো স্টেবিলিটির জন্য। অ্যান্ড ট্যাক্সোনমিস্ট আর বাউন্ড টু ফলো দ্য রুলস গিভেন ইন দ্য কোড বিফোর অ্যাসাইনিং নেম অফ ট্যাক্সা, নেম টু ট্যাক্সা। একটা রুলস এখানে তৈরি করেছে যেটার ফলে কী, নামের স্টেবিলিটি পাওয়া গেছে, এবং সেই রুলসগুলোই আমরা আজকে জানবো, রুলস বা প্রিন্সিপালগুলোই এখানে মেন জানার বিষয়, ঠিক আছে, দেখে নিয়ে যাক। সো দ্য প্রিন্সিপাল অফ আইসিজেডেন আর রুলস অফ আইসিজেডেন, দেখা যাক কী আছে। ফার্স্ট প্রিন্সিপাল কী হবে, ফার্স্ট প্রিন্সিপাল অফ বাইনোমিয়াল নমেনক্লেচার। প্রিন্সিপাল অফ আইসিজেডেনের মধ্যে প্রথম যে প্রিন্সিপালটা পড়ছি সেটা হচ্ছে আমরা কি, বাইনোমিয়াল নমেনক্লেচার। বাইনোমিয়াল নমেনক্লেচার বোঝাই যাচ্ছে, এটা বাংলা হচ্ছে দ্বিপদ নামকরণ, ঠিক আছে। মানে নামকরণের দুটো অংশ থাকবে, দুটো পার্ট থাকবে। দ্য সায়েন্টিফিক নেম অফ স্পিসিস ইজ এ কম্বিনেশন অফ টু নেম, দ্যাট ইজ দ্য জেনেরিক নেম অ্যান্ড স্পেসিফিক নেম অর স্পিসিস নেম। অ্যান্ড এই জেনেরিক নেম অ্যান্ড স্পিসিস নেম এই দুটোকে একসাথে আমরা কী বলবো, বাইনোমেন। ওকে, এক্সাম্পল যেমন হচ্ছে কি, হোমো স্যাপিয়েন্স, এটা আমাদের নিজেদেরই একটা সায়েন্টিফিক নেম মানুষের, যেটা হোমো স্যাপিয়েন্স। হোমো ইজ দ্য জেনাস অ্যান্ড স্পেসিয়েন্স ইজ দ্য স্পিসিস নেম। ওকে, অ্যান্ড নেম মাস্ট আইদার বি ইন ল্যাটিন। ওকে, নাম যেটা লেখা হবে সেটা অবশ্যই ল্যাটিন ল্যাঙ্গুয়েজে হবে। আমরা আগেই বলেছি যে একটা অ্যাকসেপ্টেবল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে কি, ল্যাটিন। মেন ইউনিভার্সালিটি মেনটেন করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ফার্স্ট লেটার অফ দ্য জেনাস শুড বি রিটেন ইন দ্য ক্যাপিটাল লেটার। জেনাসের প্রথম অক্ষরটা, ফার্স্ট লেটারটা অবশ্যই সেটা ক্যাপিটাল হবে, বাকিগুলো কিন্তু স্মল লেটারে। আর কি হচ্ছে, ফার্স্ট লেটার অফ দ্য স্পিসিস শুড বি রিটেন ইন দ্য স্মল লেটার। স্পিসিসের যে ফার্স্ট লেটারটা সেটাও কিন্তু স্মল লেটারে লেখা হবে, স্পিসিস নেম কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে না, ঠিক আছে। দ্যাট ইজ স্যাপিয়েন্স, স্যাপিয়েন্সের দেখো ছোটো হাতের এস বা স্মল লেটার, হোমোস্যাপিয়া হোমোর কিন্তু এইচ হচ্ছে ক্যাপিটাল লেটার। অ্যান্ড ডিউরিং টাইপিং, যখন কম্পিউটারে বা ল্যাপটপে টাইপ করা হবে তখন সেটা কিন্তু ইটালিসাইজ করতে হবে নামটা। আমাদের এখানে যেমন ইটালিসাইজ করা আছে, দ্যাট ইজ ইটালিসাইজ করা আছে। অ্যান্ড ওয়েন রিটেন ইন পেপার উইথ ফ্রি হ্যান্ড ইট শুড বি সেপারেটলি আন্ডারলাইন। যখন কি করা হচ্ছে না, তোমার সেটা খাতায় কলমে লেখা হচ্ছে পেন বা পেন্সিল দিয়ে পেপারে,
তখন সেটাকে কিন্তু স্পেসিফিক্যালি, তখন তো আর ইটালিসাইজ করা যাবে না, হাতে লেখার সময় নিশ্চয়ই সেটা ইটালি লেখা খুবই কষ্ট বা প্রায় অসম্ভব ব্যাপার, তাই সেখানে কী করতে হবে, স্পেসিফিক্যালি আন্ডারলাইন করতে হবে সেপারেটলি, ঠিক আছে? স্পিসিস নেম যেমন হোমো অ্যান্ড সেপিয়েন্স, দুটো আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে, জেনাস এবং স্পিসিস। অ্যান্ড লাস্ট হচ্ছে নেম অফ দ্য সায়েন্টিস্ট শুড বি অ্যাডেড আফটার দ্য সায়েন্টিফিক নেম। তাহলে যে সায়েন্টিস্ট নামকরণটা করেছে বা ডিসকভার করেছে তার নামটাও কিন্তু যদি জানা থাকে তাহলে সাইডে লিখতে হবে, নামকরণের পর সায়েন্টিফিক নামের পরে তাকে লিখতে হবে। এটা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচারের এই প্রিন্সিপালগুলো আছে, এগুলো হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচারের আন্ডারের মধ্যে পড়ছে সব, ঠিক আছে? এবার দেখা যাক, বাইনোমিয়াল নোমেনক্লেচার ছাড়াও আমরা যেখানে নামকরণ করব সেখানে আমরা এই ট্রাইনোমিয়াল বা ট্রাইনোমেন অ্যান্ড ইউনিনোমিয়াল নেম সম্বন্ধেও একটু দেখতে পাবো বা জানবো, তো একটু জেনে নিয়ে যাক। ট্রাইনোমিয়াল নেম মনে হচ্ছে কি না, ট্রাইনোমেন, ট্রাইনোমেন বাইনোমেন মানে হচ্ছে দুটো, ট্রাইনোমেন মানে হচ্ছে তিনটে, ঠিক আছে? তার মানে এখানে সাব স্পিসিসও ইউজ করা হবে, জেনেটিক নেম, স্পেসিফিক নেম এবং সাব স্পেসিফিক নেম, ঠিক আছে? জেনাস, স্পিসিস অ্যান্ড সাব স্পিসিস, ওকে? সো এক্সাম্পল হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, এখানে একটা করে এস থাকবে, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, ওকে? হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, দিস ইজ দ্য ট্রাইনোমেন। সো ইজ এ কম্বিনেশন অফ জেনাস, স্পিসিস অ্যান্ড সাব স্পিসিস। হোয়াট ইজ ইউনিনোমিয়াল নেম? ইউনিনোমিয়ালস মিনস বুঝতেই পারা যাচ্ছে এখানে ইউনি মানে একটাই, মানে এখানে একটাই থাকবে ট্যাক্সন, সেই ট্যাক্সনটা হচ্ছে জেনাস, ঠিক আছে? মানে একটাই থাকবে সেটা হচ্ছে কি, জেনাস। ট্যাক্সা এটা র্যাঙ্ক অ্যাভোভ স্পিসিস, স্পিসিসের ওপরে ট্যাক্সনগুলো, ট্যাক্সন মানে স্পিসিস হচ্ছে সব থেকে লোয়ার র্যাঙ্কের ট্যাক্সন, তার উপরে যে কোনো লেভেলের ট্যাক্সনের নামকরণ যখন করা হবে তখন সেটাকে বলছে কি, ইউনিনোমিয়াল। তো জেনাস হোক, ফ্যামিলি হোক, ক্লাস হোক, অর্ডার হোক, যাই হোক, সেটা হচ্ছে ইউনিনোমিয়াল নেম। জেনাস নেম লেখা হচ্ছে সেটা জিরাফা, ফ্যামিলি নেম হলে অন্য কিছু হবে, এগুলো হচ্ছে ইউনিনোমিয়াল নেম। তো এখানে মোস্ট অফ দ্য কেসেস আমাদের বাইনোমিয়াল নোমেনক্লেচারটাই সব থেকে বেশি পপুলার এবং ইউজ হয়। সেকেন্ড ল হচ্ছে ল অফ প্রায়োরিটি, ওকে? ল অফ প্রায়োরিটি খুবই ইম্পর্ট্যান্ট ল, এখান থেকে শর্ট কোশ্চেনও অনেক বেশি আসে, হোয়াট ইজ ল অফ প্রায়োরিটি, হোয়াট ইজ দ্য ইম্পর্ট্যান্স অফ ল অফ প্রায়োরিটি, এগুলো আসে পরীক্ষাতে, বাইনোমিয়াল প্রিন্সিপাল অফ বাইনোমিয়াল নোমেনক্লেচারও আসে পরীক্ষাতে। তো হোয়াট ইজ ল অফ প্রায়োরিটি, ল অফ প্রায়োরিটি, প্রায়োরিটি মানে আমরা জানি যে ইম্পর্টেন্স কাকে দেওয়া হবে, ঠিক আছে, কাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে। সো হোয়েন এভার এর কন্ডিশনে কখন হবে, ধরো দুজন সায়েন্টিস্ট একটাই নাম, ঠিক আছে, একটা অ্যানিমেলেরই নাম দুজন সায়েন্টিস্ট দিল আর কি, ঠিক আছে, দুজন আলাদা আলাদা সায়েন্টিস্ট একই সময়ে হয়তো বের করেছে বা আগে পেছনে বের করেছে, কেউ হয়তো আজকে বের করেছে, এক বছর পর আরেকজন একটা সায়েন্টিস্ট একই অ্যানিমেলের নাম বের করেছে। আমি একটু এক্স ওয়াই জেড নাম দিয়েছি, এক্স ওয়াই নাম দিয়েছে, সে হয়তো এক্স জেড নাম দিয়েছে, ঠিক আছে? তাহলে কার নামটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা কে বেশি প্রায়োরিটি পাবে, ঠিক আছে? এই জন্য কী হচ্ছে, এই কনফিউশনটা দূর করার জন্য একটা রুলস তৈরি হয়েছে, সেই রুলসটা হচ্ছে কি, ল অফ প্রায়োরিটি, ঠিক আছে? সো এই লটা কী বলা যাচ্ছে, কী বলছে দেখা যাক না, হোয়েন এভার টু নেম বিলঙ্গিং টু দ্য সেম ট্যাক্সন আর ডিসক্রাইব দ্য ওল্ডেস্ট নেম শুড বি ভ্যালিড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য নেম ইন আ রেপুটেটেড সায়েন্টিফিক জার্নাল, ঠিক আছে? যদি এরকম কেস হয় যে দুজন সায়েন্টিস্ট একটা অ্যানিমেলেরই নামকরণ করেছে আলাদা আলাদা সময়ে, তাহলে সেক্ষেত্রে কী হবে না, যে সায়েন্টিস্টের নাম সব থেকে আগে পাবলিকেশন বেরিয়েছে, মানে যে যেটা ডিসকভার করেছে, ধরো যেমন এক্সাম্পল এখানে অ্যান্টিলোকাপ্রা আমেরিকানা, একটা এখানে জর্জ বলে একজন আছে যিনি কী করেছে 1815 খ্রিস্টাব্দে নামকরণটা দিয়েছেন, ঠিক আছে? আরেকজন আছে যে অ্যান্টিলোকাপ্রা অ্যান্টিফ্ল্যাক্সাম, সেম অ্যানিমেল, এটা ডিয়ারের গ্রুপ, ঠিক আছে, ডিয়ার গ্রুপ, এই ডিয়ার গ্রুপের অ্যানিমেল কী হয়েছে, একজন নাম দিয়েছে সেটা হচ্ছে অ্যান্টিলোকাপ্রা আমেরিকানা, একজন দিয়েছে অ্যান্টিলোকাপ্রা অ্যান্টিফ্ল্যাক্সাম, ঠিক আছে? দুজন আলাদা আলাদা নাম দিয়েছে, একজন 1815 খ্রিস্টাব্দে, একজন 1855 খ্রিস্টাব্দে, 1855 অ্যান্ড 1815, ঠিক আছে? তাহলে কে বেশি প্রায়োরিটি পাবে না, প্রায়োরিটি অবশ্যই যে আগে দিয়েছে, যদি দুজনেই সঠিক হয় তবে কি সেক্ষেত্রে কী হবে, যে প্রথমে পাবলিশ করেছে, ঠিক আছে, যে অ্যান্টিলোকাপ্রা আমেরিকানা জর্জ 1815, তাহলে ইনি ফার্স্ট পাবলিশ করেছে তাই এনার নামটাই সব থেকে বেশি প্রায়োরিটি পাবে, ঠিক আছে? সো হেয়ার দ্য বেসিস অফ ল অফ প্রায়োরিটি, দ্য নেম অ্যান্টিলোকাপ্রা আমেরিকানা টেক্স দ্য প্রায়োরিটি।
নেক্সট দেখা যাক, এখানে একটা টার্ম আছে সিনোনিম, ঠিক আছে। সিনোনিম কি হবে, সিনোনিম হোয়াট ইজ সিনোনিম, না ইফ টু অর মোর নেম বিলঙ্গিং টু দ্য সেম ট্যাক্সন আর কল্ড সিনোনিম। সো টু অর মোর নেম বিলঙ্গিং টু দ্য সেম ট্যাক্সন, একই ট্যাক্সনে যদি দুটো বা তার বেশি নাম থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি সিনোনিম। যেমন এখনই একটা বললাম যে একই একই অ্যানিমেলের, সেম অ্যানিমেল, এক্স একটা অ্যানিমেল বা ধরো এই ডিয়ার, ডিয়ার একটা অ্যানিমেল, ডিয়ারের যদি দুটো নাম থাকে, ঠিক আছে, একটাই অ্যানিমেলের দুটো নাম, এক্স একটা অ্যানিমেল যার একটা নাম হচ্ছে এ আর একটা নাম হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, দুটো আলাদা নাম, ঠিক আছে, দুজন দুটো নাম দিয়েছেন আলাদা আলাদা সময়ে। তাহলে আগের এক্সাম্পলটা দেওয়া আছে এখানে, অ্যান্টিলোপটা দেওয়া আছে এখানে, অ্যান্টিলোকাপ্রা আমেরিকানা অ্যান্ড অ্যান্টিলোকাপ্রা অ্যান্টিফ্লেক্সান, 1815 আগে দেখেছি, 1815 1855, ঠিক আছে, দুজন দুটো নাম দিয়েছে কিন্তু অ্যানিমেল তো একটাই। তাহলে সেক্ষেত্রে এই ধরনের নামকরণটাকে বলেছে কি সিনোনিম, এবং এক্ষেত্রে চুজ কোনটাকে করা হবে আগেই আমরা জানি ল অফ প্রায়োরিটি থেকে, যেটা সব থেকে আগে পাবলিশড হয়েছে সেটাকে আমরা বেশি প্রায়োরিটি দেব, এবং যেটাকে বলা হচ্ছে কি সিনিয়র সিনোনিম, ঠিক আছে, অ্যান্ড যেটা পরে পাবলিশড হয়েছে সেটার নাম কী হচ্ছে জুনিয়র সিনোনিম, সিনিয়র সিনোনিম অ্যান্ড জুনিয়র সিনোনিম, সিনিয়র সিনোনিমটা প্রায়োরিটি পাবে অ্যান্ড জুনিয়র সিনোনিমটা প্রায়োরিটি পাবে না। নেক্সট হচ্ছে হোমোনিমি, ঠিক আছে, হোমোনিমিটাও একটা ইম্পর্ট্যান্ট টার্ম সিনোনিমের মতন। সিনোনিমে ছিল কি হচ্ছে না একটা অ্যানিমেলের দুটো নাম, ঠিক আছে, কিন্তু হোমোনিমিতে একটু অন্যরকম, দ্য এক্সিস্টেন্স অফ টু অর মোর নেম অফ এ টাইপ ইজ কল্ড হোমোনিমি, ঠিক আছে, দ্য এক্সিস্টেন্স অফ টু অর মোর নেম অফ এ টাইপ, একটা সিঙ্গেল টাইপের কিন্তু দুটো বা তার বেশি নাম, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কি হোমো হোমোনিমি। যেমন হোমোনিমি আবার দুটো টাইপ, একটা হচ্ছে প্রাইমারি হোমোনিমি একটা সেকেন্ডারি হোমোনিমি, ঠিক আছে। প্রাইমারি হোমোনিমিটা কি, প্রাইমারি হোমোনিমি হচ্ছে যেক্ষেত্রে তার জেনাস এবং স্পিসিস, অরিজিনাল যে নামকরণ বা অরিজিনাল যে স্পিসিস সেটা জেনাস স্পিসিস, আর পরে যে নামকরণগুলো করা হয়েছে সেগুলোরও জেনাস এবং স্পিসিস সেম, ঠিক আছে। প্রথমে যে নামকরণটা করা হয়েছে বা যেটা সব থেকে বেশি প্রায়োরিটি পেয়েছে যে নামটা, তার যে জেনাস স্পিসিস আর অন্যান্য যে নামগুলো আছে সেগুলোরও কিন্তু সেম জেনাস এবং স্পিসিস, ঠিক আছে। যেমন ধরো এখানে রানা টাইগ্রিনা, বাঘের একটা সাইন্টিফিক নেম রানা টাইগ্রিনা, ঠিক আছে, রানা টাইগ্রিনা, রানা টাইগ্রিনা, ওকে, রানা টাইগ্রিনা যেটা আছে, রানা টাইগ্রিনা দুটোই তো রানা টাইগ্রিনা, কিন্তু দুজন সায়েন্টিস্ট আলাদা আলাদা সময়ে সেগুলোর নাম করেছেন, ঠিক আছে, একজন 1758 1758 আর একজন 1795, অনেকটা আগে পরে নামকরণ হয়েছে কিন্তু দুজনে আলাদা আলাদা সায়েন্টিস্ট, লিন হচ্ছে লিনিয়াস অ্যান্ড ফেব্রিসাস ফেব্রিসিয়াস, ঠিক আছে। তাহলে এই ধরনের নামকরণ হচ্ছে কি প্রাইমারি হোমোনিমি, মানে যেখানে জেনাস এবং স্পিসিস অরিজিনাল যে কম্বিনেশন তার সাথে সেম, ঠিক আছে, তার জন্য একটা নাম হচ্ছে কি প্রাইমারি হোমোনিমি। এক্ষেত্রেও সেম সিনিয়র হোমোনিমি অ্যান্ড জুনিয়র হোমোনিমি অ্যাপ্লিকেবল, যেটা আগে বেরিয়েছে সেটা হচ্ছে সিনিয়র হোমোনিমি আর যে পরে এসছে সে হচ্ছে জুনিয়র হোমোনিমি, ওকে। নেক্সট হচ্ছে কি সেকেন্ডারি হোমোনিমি, সেকেন্ডারি হোমোনিমি মানে হচ্ছে কি যেখানে জেনাস নেম স্পিসিস নেমের মধ্যে একটু ডিফারেন্স থাকবে, কীরকম ডিফারেন্স না, স্পিসিস নেমগুলো সেম হলেও জেনাস নেমগুলো আলাদা, ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কেউ হয়তো এসে রিসার্চ করেছে বা রিসার্চ করে দেখেছে যে তাদের স্পিসিস নেমগুলো যেরকম সেম তাদের জেনাস নেমগুলোও আবার দেখা গেছে সেম, মানে সেম হবে অ্যাকচুয়ালি জেনাসের ক্যারেক্টারগুলোও সেম হবে, ঠিক আছে, যে প্রথমে তারা আলাদা থাকলেও বা সেপারেট হলেও জেনাস নেমগুলো সেপারেট, পরে দেখা গেছে যে জেনাস নেমগুলো আবার কী হয়েছে না জেনাস নেমগুলো আমাদের সেম হয়েছে, ঠিক আছে। যেমন আছে কি এক্সাম্পল হয়েছে কি না লাইমেক্স মেকুলাটাস, ঠিক আছে, লাইমেক্স মেকুলাটাস যেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস নামকরণ করেছে 1758, ওকে। নেক্সট আরেকটা নাম আছে কি সরি ক্রিনিকিলাস মেকুলাটাস, ঠিক আছে, ক্রিনিকিলাস মেকুলাটাস, এটাও কিন্তু 1851 নাম হয়েছে 1851, ঠিক আছে, দুটো কিন্তু একই অ্যানিমেলের, একটাই অ্যানিমেল, তাদের দুটো স্পিসিস নেমগুলো আবার সেম কিন্তু জেনাস নেমগুলো আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সেকেন্ডারি টাইপ অফ হোমোনিমি, যে জেনাস নেমগুলো আলাদা ছিল এবং স্পিসিস নেমগুলো সেম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো একজন সায়েন্টিস্ট সেটাকে পরে আবার রিসার্চ করে দেখেছে যে জেনাস নেমগুলো আলাদা হবে না, জেনাস নেমগুলো সেমই হবে, একই হবে। সেটা কীরকম দেখা যাক, যেমন এখানে উইক্টর 2021 ক্লাসিফাইড বোথ লাইমেক্স মেকুলাটাস অ্যান্ড ক্রিনিকুলাস মেকুলাটাস দ্য জেনাস অফ লাইমেক্স, ঠিক আছে, মানে এই উইক্টর 2001 সালে, ঠিক আছে,
কতদিন পর, প্রায় 100 থেকে 200 বছর পরে কি হয়েছে না, এটা আইডেন্টিফিকেশন হয়েছে যে লাইমেক্স অ্যান্ড ক্রিনিকুলাস এই দুটো হচ্ছে সেম জেনাস, ঠিক আছে, যেটা কি হচ্ছে লাইমেক্সের আন্ডারেই পড়বে, মানে ক্রিনিকুলাসটা কোনো আলাদা কোনো জেনাস নয়, এটা লাইমেক্সের আন্ডারেই আসবে। এবং পরে নামকরণ হয়ে গেছে দুটোরই, লাইমেক্স মেকুলাটাস অ্যান্ড ক্রিনিকুলাস মেকুলাটাস, ঠিক আছে। সো এই এই টাইপের নামকরণটা হচ্ছে কি না, সেকেন্ডারি হোমোনেমি, প্রাইমারি হোমোনেমি এবং সেকেন্ডারি হোমোনেমি। সেকেন্ডারি হোমোনেমিতেও সেম প্রাইমারি অ্যান্ড সরি জুনিয়র অ্যান্ড অ্যাপ্লিকেবল, যারা আগে এসছে তারা হচ্ছে সিনিয়র হোমোনেমি, যারা পরে এসছে তারা হচ্ছে কি জুনিয়র হোমোনেমি। ওকে, থ্যাংক ইউ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, কিন্তু এইখান থেকে আমার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করলাম, সেটা কি হচ্ছে না, ফার্স্ট অফ অল ফাদার অফ নমেনক্লেচার কাকে বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আইসিজেডেন এর ফুল ফর্ম, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইমস অফ আইসিজেডেন, এটাও একটা ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট দ্য প্রিন্সিপাল অফ আইসিজেডেন, ঠিক আছে, প্রিন্সিপাল অফ আইসিজেডেন একটা বড় কোয়েশ্চেন, 5 মার্ক্সের আসতে পারে। তাছাড়াও কি আসতে পারে, এটা নাম প্রিন্সিপাল অফ বাইনোমিয়াল নমেনক্লেচার, বাই হোয়াট ইজ বাইনোমিয়াল নমেনক্লেচার, বাইনোমিয়াল নমেনক্লেচার কি, এটা দিয়েও একটা 2 মার্ক্সের কোয়েশ্চেন দিতেই পারে। হোয়াট ইজ ল অফ প্রায়োরিটি, 2 নম্বর কোয়েশ্চেন দিতে পারে। হোয়াট ইজ সিনোনিম, হোয়াট ইজ হোমোনিম, এগুলো প্রত্যেকটাই কিন্তু ছোট কোয়েশ্চেনও হয়, আবার একটা সঙ্গে মানে একসাথে বড় কোয়েশ্চেনও দিতে পারে, যে রাইট আইসিজেডেন, ঠিক আছে। সেক্ষেত্রে পুরোটা পড়াই ভালো। যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু হেল্প করে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, এবং ভিডিওটি যত পারবে শেয়ার করবে। থ্যাংক ইউ।